আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি ছাত্রদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 19.7.3-এর চতুর্থ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের 19.7.3 14 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 1+2 সেন্টিমিটার, 1+4 সেন্টিমিটার এবং 1+6 সেন্টিমিটার দেওয়া আছে, এবং ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে কত, 18 সেন্টিমিটার। তারপর দেখো কতে কি বলা আছে, প্রদত্ত শর্তানুযায়ী আনুপাতিক চিত্র আঁকো। তাহলে এখানে আমরা তারপর কতে বলছি কি, সমীকরণ গঠন করে সমাধান করো, তারপর কতে বলছে সমাধানের লেখা চিত্র আঁকা। তাহলে প্রথমে আমরা কয়ে সমাধান করব, তাহলে লিখবো যে প্রদত্ত শর্তানুযায়ী আনুপাতিক চিত্র আঁকা হলো। যেহেতু এটা একটি ত্রিভুজ, তাহলে এখানে আমরা ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু আছে, এখানে তিন বাহু দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, এখানে আমরা নিচে ভূমির দৈর্ঘ্য আমরা লিখে ফেললাম 1+2 সেন্টিমিটার, এবং তারপর উচ্চতার দৈর্ঘ্য লিখলাম হচ্ছে 1+4 সেন্টিমিটার, এবং তারপর অতিবৃত্তের দৈর্ঘ্য লিখলাম হচ্ছে কত, 1+6 সেন্টিমিটার, এবং এটাকে দিলাম কি, এ বি সি ত্রিভুজ। তারপরে দেখো 2 নম্বর খতে দেওয়া আছে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে কি বলা ছিল, ত্রিভুজটির পরিসীমা 18 সেন্টিমিটার। পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, অর্থাৎ মোট দৈর্ঘ্যের যোগফলটাকে বলা হয় কি, পরিসীমা। অর্থাৎ এখানে যেহেতু ত্রিভুজ আছে, এই ত্রিভুজের পুরো ত্রিভুজটার দৈর্ঘ্য গুলোর যোগফলই হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। তাহলে এখানে দেখো, এখন আমরা লিখতে পারি কি, এখানে দৈর্ঘ্য গুলো একত্রে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো পরিসীমা। অর্থাৎ এখানে আমরা লিখবো প্রশ্ন মতে x+2+x+4+x+6=18। অর্থাৎ যেহেতু ত্রিভুজটির পরিসীমা 18, এখানে আমরা তিনটি দৈর্ঘ্য একসাথে যোগ করে দিয়েছি ত্রিভুজের। তাহলে এখন আমরা যদি সমাধান করি, বা দিয়ে লিখবো, এখানে তিনটা এক যোগফল হয় 3x, তারপর হচ্ছে 4 2 হচ্ছে 6, 6 সাথে 6 যোগফল হয় 12, তারপর ইকুয়াল হচ্ছে 18। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা উভয় পক্ষ থেকে 12 কি করছি, বিয়োগ করছি, যাতে বাম পাশ থেকে আমরা 12 টা সরাতে পারি। এই জন্য আমরা 3x+12-12 ইকুয়াল হচ্ছে 18-12। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বা দিয়ে পাচ্ছি 3x ইকুয়াল হচ্ছে 18 থেকে 12 গেলে হচ্ছে 6, এবং 12 থেকে 12 গেলে তো 0। তারপর এখন আমরা 3টাকে সরিয়ে ফেলার জন্য আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করছি, অর্থাৎ 3x/3 ইকুয়াল হচ্ছে 6/3। তাহলে এখন আমরা কত পাচ্ছি ভাগ করে, x = পাচ্ছি 2। তার মানে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x = 2। তার মানে আমরা সমাধান পেয়ে গেলাম। এখন এই যে x এর মানটা কত পেলাম, 2। মানে দেখো আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল, আমাদের প্রশ্নে ত্রিভুজটির পরিসীমা দেওয়া ছিল 18 সেন্টিমিটার। এখন এই দৈর্ঘ্যের মধ্যে যদি আমরা এই দেখো x এর মানটাও যদি বসিয়ে দিই, তাহলে আমরা দেখো আমরা প্রথমে ভূমি পাবো কত, 2 2 4 4 সেন্টিমিটার, তারপর উচ্চতা পাবো হচ্ছে 4 2 6 6 সেন্টিমিটার, এবং অতিভুজ পাবো কত, এখানে এখানে অতিভুজ পাবো হচ্ছে আমরা 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। তার মানে আমরা এখানে টোটাল কত পাচ্ছি, টোটাল দৈর্ঘ্য পাচ্ছি 4+6+8, অর্থাৎ যদি যোগ করি তাহলে কিন্তু 18ই হয়। তারপরে দেখো আমাদের কি বলছিল, সমাধানের লেখচিত্র আঁকো। এখন লেখচিত্র আঁকার জন্য আমরা এখানে সমীকরণটি আমরা খ থেকে কি সমীকরণ পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে 3x = 6। তাহলে এখানে 3x = যদি 6 হয়, 3 6টাকে যদি আমি বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে কি পাই আমরা দেখো, খতে পাই 3x - 6=0, অর্থাৎ ডান পক্ষটা 0 হয়ে যাবে। এখন আমরা কি করবো, x এর কয়েকটা মান নিয়ে 3x - 6 এর অনুরূপ মান বের করি এবং নিচে ছক তৈরি করি। তাহলে এখানে দেখো আমরা তিনটা কলাম করেছি, তাহলে এখানে প্রথম কলামে টাইটেল দিয়েছি x, তারপর দ্বিতীয় কলামে টাইটেল দিয়েছি 3x - 6, এবং তৃতীয় কলামে টাইটেল দিয়েছি x, 3x - 6। এখন আমরা কি করবো, x এর বিভিন্ন মানের জন্য 3x - 6 এর মান বের করবো, এবং তারপর আমরা স্থানাঙ্ক গুলো বসাবো। তাহলে এখানে দেখো, এখানে x এর মান যদি আমরা 4 বসাই, তাহলে কি পাচ্ছি, 3x - 6 এর মধ্যে যদি বসাই তাহলে পাচ্ছি 6, অর্থাৎ এখানে আমরা স্থানাঙ্ক কি পেলাম, 4, 6, অর্থাৎ x এর মান 4, y এর মান 6। একইভাবে 1 বসালে পাচ্ছি হচ্ছে -3, তার মানে 1, 3, তারপর 6 বসালে পাচ্ছি 12, তার মানে হচ্ছে 6, 12। তাহলে এখন আমরা কি করবো, লেখচিত্র অঙ্কনের জন্য এই যে তিনটা বিন্দু পেলাম, এই তিনটা বিন্দু 4, 6, 1, -3 ও 6, 12 দেওয়া হলো, এখানে লিখেছি আমরা। এখন দেখো আমরা কি করেছি, দেখো একটু বর্ণনাটা আগে দিয়ে নেই, তাহলে তোমাদের চিত্রটা বুঝতে আরো সুবিধা হবে। এখানে দেখো নিচে বর্ণনাটি দেওয়া আছে যে, মনে করি পরস্পর লম্ব x ও x প্রাইম এবং y ও y প্রাইম যথাক্রমে হচ্ছে x অক্ষ এবং y অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। তারপর দেখো ছক কাগজ উভয় অক্ষে আমরা কি করবো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 4, 6, তারপর 1, -3 ও 6, 12 বিন্দুগুলি স্থাপন। তারপর আমরা কি করব, বিন্দুগুলো পরস্পর সংযোগ করে দিব, অর্থাৎ এই যে স্থানাঙ্ক গুলো আমরা কি করবো, লেখচিত্রে বসাবো, বসিয়ে এখানে আমরা গাঢ় করে গোল করে দিব বিন্দুগুলো দিয়ে। এরপর আমরা কি করব, স্কেল দিয়ে এখানে আমরা যোগ করে দিব,
যোগ করে দিলে আমরা কি পাবো, একটা সরলরেখা পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো তোমরা যদি লেখচিত্রে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে লেখচিত্রে একটি সরলরেখা পাই আমরা। সরলরেখা কি করে, x অক্ষকে 20 বিন্দুতে ছেদ করে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ x অক্ষকে 20 বিন্দুতে ছেদ করে, তার মানে বিন্দুটির ভুজ হচ্ছে কি 2। সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান হচ্ছে x = 2। তারপর দেখো 15 নম্বর অঙ্কে দেওয়া আছে ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 77 কিলোমিটার, এবং একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার পথে রওনা দিল, এবং অপর একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে আরিচা থেকে ঢাকার পথে একই সময়ে রওনা দিল, এবং বাস দুটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হলো। তাহলে আমাদের কত কি বলছে, দেখো বাস দুটি আরিচা থেকে কত দূরে মিলিত হবে তা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তারপর কত বলতে হচ্ছে এক্স এর মান নির্ণয় করো, এবং গতে বলছে গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে। তাহলে এখানে আমরা সমাধান করলে প্রথমে লিখবো, এখানে দেওয়া আছে ঢাকা এবং আরিচার মধ্যবর্তী মোট দূরত্ব দেওয়া আছে কত 77 কিলোমিটার, এবং প্রশ্নে বলা আছে কি যে একই সময় রওনা দিলে বাস দুটি ঢাকা থেকে কি 1 কিলোমিটার দূরে মিলিত হলো। তাহলে এখানে আমরা যদি আমাদের প্রশ্ন কত কি বলছে যে বাস দুটি আরিচার থেকে কত দূরে মিলিত হবে তা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে অর্থাৎ এখানে বলছে আরিচা থেকে, তাহলে এখানে আমরা লিখবো যে বাস দুটি আরিচা থেকে কি হবে, টোটাল দূরত্ব থেকে আমরা এক্স বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে আরিচা থেকে কত দূরে মিলিত হবে। অর্থাৎ আমরা বাস দুটি আরিচা থেকে 77 - x কিলোমিটার দূরে মিলিত হবে। তারপর খতে কি বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা এখানে প্রশ্ন মতে দিয়ে লিখবো x/30 = 77 - x/40। তাহলে এখন আমাদের যেহেতু বলছে x এর মান বের করার জন্য, তাহলে আমরা বাদ এখানে আর্গুমেন্ট করবো, তাহলে 40 এর সাথে x গুণ দিলে হয় 40x = 77 - x এর সাথে যদি আমরা 30 আলাদাভাবে গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 2000 3 3 10, তারপর হচ্ছে -30x, তারপর হচ্ছে বা 40x এর সাথে এখন আমরা কি করবো, এক দুটো পদটাকে যদি বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসি সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ 40x + 30x = 2310। তাহলে এরপরে আমরা বা দিয়ে লিখবো 40x এর সাথে যদি 30x যোগ দেই তাহলে পাচ্ছি 70x, তারপর 70x সমান কত পাচ্ছি 2310। তাহলে এখন আমরা x এর মান বের করলে x এর সাথে যেহেতু 70 গুণ আকারে আছে এটাকে আমরা কি করবো ডান পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2310 ভাগ 70। তাহলে 70 দ্বারা যদি আমরা 2310 কে ভাগ দেই তাহলে পাচ্ছি কত, x = পাচ্ছি হচ্ছে 33। তার মানে এখানে আমরা x এর মান পেয়ে গেলাম। তার মানে আমরা বলতে পারি কি, আমাদের প্রশ্ন বলা ছিল কি যে ঢাকা বাস দুটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হলো। তার মানে এখানে আমরা বলতে পারি যে বাস দুটি ঢাকা থেকে কত, আমরা যেহেতু x এর মান বের করে ফেলেছি তার মানে আমরা বলতে পারি যে 33 কিলোমিটার দূরে মিলিত হলো। তারপর দেখো গতে বলা আছে গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে। অর্থাৎ এখানে কিন্তু বাস দুইটা দেওয়া আছে, এবং একটি বাস ঘন্টায় অর্থাৎ এখানে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার যায় প্রথম বাসটি, তারপর দ্বিতীয় বাসটি হচ্ছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে যায়, 40 কিলোমিটার করে যায়। তাহলে এখন আমরা যেহেতু বলছে যে কি কোন বাসের কত সময় লাগবে, অর্থাৎ আমাদের এখানে সময়টা ব্যাপার তো বলছে, তাহলে এখন আমরা দেখো আমরা এভাবে লিখবো যে ক হতে পাই ঢাকা থেকে 33 কিলোমিটার দূরে বাস দুটি মিলিত হবে। সুতরাং এখন প্রথম বাসটির কত সময় লাগবে সেটা বের করবো, গন্তব্যস্থানে পৌঁছাতে সময় লাগবে কত, এখানে মোট দূরত্ব কত 77। তার মানে এখানে 77 কে আমরা কি করবো প্রথম বাসের ব্যাগ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 30 দ্বারা ভাগ করবো, তাহলে 30 দ্বারা যদি ভাগ দিই 77 কে তাহলে পাচ্ছি কত, এখানে এটা হচ্ছে এককটা দেওয়া আছে ঘন্টাতে, এখন আমরা ঘন্টা থেকে যদি মিনিটে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করবো 60 দ্বারা গুণ করবো, অর্থাৎ 77/30 × 60 মিনিট। তাহলে এখানে আমরা দেখো 0 0 কেটে ফেললে তারপর 3 × 2 = 6, এখানে 3 কেটে নিচে লিখবো 1 এবং 6 কেটে উপরে লিখবো 2, তাহলে 77 এর সাথে 2 গুণ দিলে কত পাচ্ছি 154 মিনিট। তার মানে 154 মিনিট থেকে যদি আমরা এখানে এটাকে ঘন্টা এবং মিনিটে নিয়ে আসি তাহলে পাচ্ছি কত 2 ঘন্টা 34 মিনিট। তার মানে প্রথম বাসটির গন্তব্যস্থানে পৌঁছতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 34 মিনিট। এখন আমরা দ্বিতীয় বাসটির ক্ষেত্রে বের করবো গন্তব্যস্থানে পৌঁছতে সময় লাগবে, এখানে মোট দূরত্ব কত 77 কিলোমিটার। তাহলে 77 কিলোমিটারকে এখন আমরা কি করবো দ্বিতীয় বাসটির ব্যাগ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 40 কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টা, তাহলে এখানে আমরা এককটা লিখবো ঘন্টা। তাহলে এখন আমরা যদি ঘন্টা থেকে এককটা মিনিটে নিয়ে আসি তাহলে এখন আমরা কি করবো 60 দ্বারা গুণ দিবো, অর্থাৎ 77/40 × 60 মিনিট। তাহলে এখন আমরা 0 0 উপরে 0 এবং নিচে 0 কেটে ফেললাম, তারপরে নিচের 4 কেটে নিচে লিখলাম 2 এবং উপরে 6 কেটে 6 এর উপরে লিখলাম 3, অর্থাৎ এখানে আমরা
দুই দ্বারা উপরে নিচে ভাগ করেছি। তাহলে এখন আমরা উপরে পাচ্ছি কত, তিন, তাহলে 77-এর সাথে এই 3 গুণ দিলে কত পাচ্ছি, 231, এবং নিচে পাচ্ছি 2, তার মানে 231 ডিভাইডেড বাই 2 মিনিট। তাহলে এখন আমরা দুই দ্বারা যদি 231 মিনিটকে ভাগ দেই তাহলে কত পাচ্ছি দেখো, যদি ঘন্টা মিনিটে নিয়ে আসি, 1 ঘন্টা, তারপর হচ্ছে 2 ভাগের 111 মিনিট, এবং এই যে 2 ভাগের 111 কে যদি আমরা সমস্ত আকারে নিয়ে আসি তাহলে এভাবে আমরা পাবো যে 1 ঘন্টা 55 সমস্ত 2 ভাগের 1 মিনিট, এবং এই 2 ভাগের 1 মানে কি 30 সেকেন্ড, তার মানে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা সৃজনশীল অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।